এসেছি যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মেডিকেল স্টুডেন্টস তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি ডক্টর চন্দনা সরকার সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি ডিপার্টমেন্ট পটুয়াখালী মেডিকেল কলেজ পটুয়াখালী আমাদের আজকের টপিক মেইল জেনিটাল অর্গানস তো ফার্স্ট অফ অল Male genital organs are divided into external genital organ and internal genital organs. Now, what are the parts of the external genital organs? Dekho amar hate model. This is external genital organs, penis, scrotum with its contents. The external genital organ amader ki ki ache? Penis and scrotum with its content. Now, what are the contents of the scrotum? Scrotum er content abar ki? Testes, epididymis and lower part of the spermatic cord. Tale external genital organ ki ki ache? Penis and scrotum with its contents. Now, what are the internal genital organs? Dekho, this is the first difference, seminal vesicle, prostate, bulbourethral gland or Cowper's gland এগুলো হলো internal genital organ তাহলে এখন আমরা একটা একটা করে ডিসক্রাইব করি প্রথমে আমরা external genital organ scrotum দিয়ে শুরু করি scrotum with its content what is scrotum it is a cutaneous bag containing testes epididymis and lower part of the spermatic cord Now, what are the layers of the scrotum? It is an OSPE question. Scrotum ta ke bedhe dewa hoy. Name the tire structure, mention its layers, and mention its nerve supply, artery supply, etc. So, what are the layers of the scrotum? Amra jodi screen er dike takai, dekho skin, dartos muscle, external spermatic fossa, pimasteric muscle and fossa, internal spermatic fossa. এরপর কিন্তু আরও একটা লেয়ার আসলে আছে প্যারাইটাল লেয়ার অফ টিউনিকা ভ্যাজাইনালিস টিউনিকা ভ্যাজাইনালিস ইট ইজ কম্পোজড অফ টু লেয়ার্স ভিসারাল লেয়ার এন্ড প্যারাইটাল লেয়ার ভিসারাল লেয়ার কভার্স দ্য টেস্টিস এন্ড প্যারাইটাল লেয়ার লাইনস দ্য স্ক্রোটাম তাহলে হোয়াট আর দ্য লেয়ার্স অফ দ্য স্ক্রোটাম স্কিন ডার্টস মাসেল এক্সটার্নাল স্পার্মাটিক ফাসা প্রিমাস্টারিক মাসেল এন্ড ফাসা ইন্টারনাল স্পার্মাটিক ফাসা এন্ড প্যারাইটাল লেয়ার অফ টিউনিকা ভ্যাজাইনালিস তো এখানে একটা কোশ্চেন যে হোয়াট ইজ হাইড্রোসিন যে বিটুইন দ্য টু লেয়ার্স অফ টিউনিকা ভ্যাজাইনালিস প্যারাইটাল লেয়ার এন্ড ভিসারাল লেয়ার এই দুই লেয়ারের মধ্যে যখন ফ্লুইড কালেকশন হয় তখন সেটাকে আমরা বলি হাইড্রোসিন আমরা এরপর পরের ছবিতে যাব নার্ভ সাপ্লাইটা দেখব দেখো নার্ভ সাপ্লাই Anterior one third is supplied by ilioinguinal nerve and genital branch of genitofemoral nerve. And posterior two third is supplied by posterior scrotal branches of perineal nerve and perineal branch of posterior cutaneous nerve or thigh. Tale scrotum e nerve supply. Eta ki somatic supply. Kar scrotum eta ki ekta cutaneous bag er dui ta half, right half and left half. এবং সে কন্টেইন করতেছে কি টেস্টিস এপিডিডাইমিস এন্ড লোয়ার পার্ট অফ দ্য স্পার্মাটিক কর্ড তাহলে অ্যান্টেরিয়ার ওয়ান থার্ড ইলি ইনগুইনাল নার্ভ এন্ড জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ দুইটারই রুট ভ্যালু কত লাম্বার ওয়ান আর পোস্টিরিয়র টু থার্ড পোস্টিরিয়র স্কোটাল ব্রাঞ্চেস অফ পেরিনিয়াল নার্ভ রুট ভ্যালু স্যাক্রাল থ্রি আর পেরিনিয়াল ব্রাঞ্চ অফ পোস্টিরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ থাই এটারও রুট ভ্যালু স্যাক্রাল থ্রি এর পরের ছবিতে যাই আমরা স্ক্রোটামের আর্টারি সাপ্লাই দেখো দিস ইজ আর্টারি সাপ্লাই অফ দ্য স্ক্রোটাম সুপারফিশিয়াল এক্সটার্নাল পোডেন্ডাল আর্টারি ডিপ এক্সটার্নাল পোডেন্ডাল আর্টারি এরা কি কার ব্রাঞ্চ ফিমোরাল আর্টারি ব্রাঞ্চ পোস্টেরিয়র স্কোটাল ব্রাঞ্চেস অফ দ্য ইন্টারনাল পোডেন্ডাল আর্টারি ক্রিমাস্টারিক আর্টারি এগুলি হলো স্ক্রোটামের আর্টারি সাপ্লাই আচ্ছা এখন স্কোটামের কাজটা কি আমরা দেখলাম যে এর কন্টেন্ট হলো টেস্টিস এপিডিডাইমিস এন্ড লোয়ার পার্ট অফ দ্য স্পার্মাটিক কর্ড তাহলে ইট প্রোভাইডস প্রোটেকশন টু দ্য টেস্টিস এন্ড এপিডিডাইমিস ইট প্রোটেক্টস দেম ফ্রম এক্সটার্নাল ভায়োলেন্স বাট মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন যে স্কোটাল টেম্পারেচার ইজ লোয়ার দ্যান দ্যাট অফ দ্য বডি টেম্পারেচার কেন ফর ইট ইজ দ্য সুইটেবল টেম্পারেচার ফর স্পার্মাটোজেনেসিস
testis এর মধ্যে যে স্পার্মাটোজোয়া প্রোডাকশন হয় সেটার জন্য লোয়ার টেম্পারেচার দরকার এই লোয়ার টেম্পারেচার হলো স্ক্রোটাল টেম্পারেচার 3 to 4 ডিগ্রি সেলসিয়াস লোয়ার দ্যান দ্যাট অফ দা বডি টেম্পারেচার কত 37 ডিগ্রি সেলসিয়াস বাট স্ক্রোটাল টেম্পারেচার 33 or 34 degree centigrade. So, kisher jonno scrotal temperature lower? It is an explanatory question. The scrotal temperature is lower than that of the body temperature. Keno? For spermatogenesis. Because spermatogenesis needs lower temperature. Koto degree lower temperature? 3 or 4 degree centigrade. Next question. How the lower temperature of the scrotum is maintained. Kibhabe is lower temperature ta maintained hai. Number 1. Countercurrent exchange of heat between the tympaniform plexus of veins and the testicular artery. Number 2. The absence of subcutaneous fat. Amra scrotum e layer porar shomoy bollam je first layer is skin. এরপর ইউজুয়ালি স্কিন এর নিচে কি থাকে সুপারফিশিয়াল ফাসা দেন ডিপ ফাসা বাট স্ক্রোটামের ক্ষেত্রে আমরা কি দেখলাম স্কিন দে ডার্টোস মাসেল তাহলে যে অ্যাবসেন্স অফ সাবকিউটেনিয়াস ফ্যাট নাম্বার 3 স্ক্রোটাম যেহেতু একটা কিউটেনিয়াস ব্যাগ তাহলে এটার মধ্যে প্রচুর পরিমাণে সোয়েট গ্ল্যান্ড সিবেশিয়াস গ্ল্যান্ড থাকে সোয়েট গ্ল্যান্ডের সিক্রেশনটা কি সোয়েট তো এই সোয়েটটা ইভাপোরেট হয় তখনও কি হয় টেম্পারেচার রিডিউস হয়ে যায় এ ছাড়া ডার্টোস মাসেল এটাও টেম্পারেচার রেগুলেশনে হেল্প করে তাহলে হোয়াট আর দা ফ্যাক্টরস ফর লোয়ার টেম্পারেচার ইন দা স্ক্রোটাম নাম্বার 1 কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ অফ হিট বিটুইন দা টাইম্পানিফর্ম প্লেক্সাস অফ ভেইনস এন্ড টেস্টিকুলার আর্টারি নাম্বার 2 অ্যাবসেন্স অফ সাবকিউটেনিয়াস ফ্যাট নাম্বার 3 সারফেস কুলিং বাই ইভাপোরেশন অফ সোয়েট নাম্বার 4 ডার্টোস মাসেল তাহলে ডার্টোস মাসেল এটা কেমন মাসেল এটা একটা স্মুথ মাসেল তো স্কোটামে কি কি ডিজিজ হতে পারে দেখো এখানে আমরা বলছি কি যে সোয়েট গ্ল্যান্ড সিবেশিয়াস গ্ল্যান্ড আছে তাহলে এখানে সিবেশিয়াস সিস্ট হতে পারে তাছাড়া এটা যেহেতু একটা ডিপেন্ডেন্ট পার্ট এখানে এডেমা হতে পারে তাছাড়া এলিফ্যান্টিয়াসিস যে উশেরিয়া ব্যাংক্রপ্টি একটা ফাইলেরিয়াল অর্গানিজম ফাইলেরিয়াসিস এলে কি হয় লিম্ফেটিক অবস্ট্রাকশন হয় তখন কিন্তু স্কোটামে ম্যাসিভ সোয়েলিং হয় তাহলে এডেমাটা সোয়েলিং হতে পারে সিবেশিয়াস সিস্ট হতে পারে এছাড়া আমরা বললাম কি হাইড্রোসিল বিটুইন দ্য টু লেয়ারস অফ টিউনিকা ভ্যাজাইনালিস প্যারাইটাল এন্ড ভিসারাল লেয়ারের মধ্যে যখন ফ্লুইড কালেকশন হয় তখন সেটাকে আমরা বলি হাইড্রোসিল এখন আমরা যাব টেস্টিসে তাহলে দিস ইজ অল অ্যাবাউট স্কোটাম আচ্ছা স্কোটাম কোথা থেকে ডেভেলপমেন্ট হয় লেভিও স্কোটা সোয়েলিং স্কোটামে হোমোলোগাস অর্গান ইন কেস অফ ফিমেল কি ল্যাবিয়া মেজরা এখন টেস্টিস টেস্টিসটা কিন্তু ফিসারা হিসাবে থাকে টেস্টিস ধরে আমাদেরকে বলতে হয় এখানে এটা ফার্স্ট ডিফারেন্স বাট ফিসারা যখন থাকে তখন থাকে টেস্টিস এপিডিডাইমিস এন্ড স্পার্মাটিক কর্ড আমাদেরকে ধরে বলতে হয় দিস ইজ দ্য ফিসারা অফ দ্য টেস্টিস উইথ এপিডিডাইমিস এন্ড স্পার্মাটিক কর্ড রাইট আর লেফট টেস্টিস কিভাবে আমরা সাইড ডিটারমিন করি অ্যানাটমিক্যাল পয়েন্টস upper end is covered by the epididymis anterior border is smooth and convex and sinus of the epididymis is directed posterolaterally eta diye amra site determine kori now what is testis it's a mixed gland e chhara eta ki primary sexual organ er homologous organ in case of female ki ovary athoba eta male gonad But gland হিসেবে এটা কেমন gland? It is a mixed gland. Why it is mixed gland? Because it has both exocrine and endocrine functions. Exocrine function টা কি? Formation of spermatozoa. Endocrine function কি? Formation of male hormone that is testosterone. তো testis-এর কি কি part আছে? Upper end, lower end, medial surface. দেখো, this is the upper end, this is the lower end, medial surface, lateral surface. anterior border posterior border তো testis এর ফাংশন আমরা বলে ফেললাম নাও আর্টারি সাপ্লাই testis এর আর্টারি সাপ্লাই কোথা থেকে আসবে testicular artery right and left testicular artery কার ব্রাঞ্চ lateral branches of the abdominal aorta venous genes testis এর vein
বের হয় কি প্যাম্পিনিফর্ম প্লেক্সাস অফ ভেন্স এই প্যাম্পিনিফর্ম প্লেক্সাস অফ ভেন্স কন্ডেন্সেস টু ফর্ম ফোর ভেন্স এট দ্য লেভেল অফ দ্য সুপারফিশিয়াল ইনগুইনাল রিং ডিপ ইনগুইনাল রিং এর কাছে যে কয়টা ভেন ফর্ম হবে দুইটা তখন তারা অ্যাকম্পানি করবে টেস্টিকুলার আর্টারিকে ফাইনালি কয়টা টেস্টিকুলার ভেন একটা রাইট টেস্টিকুলার ভেন এন্ড লেফট টেস্টিকুলার ভেন নাও রাইট টেস্টিকুলার ভেন কোথায় ড্রেন করে ইনফেরিয়ার ভেনা ক্যাভা লেফট টেস্টিকুলার ভেন লেফট রেনাল ভেন ওপেন করবে পরের কোশ্চেন হোয়াট ইজ ভেরিকোসিল ইটস এ ক্লিনিক্যাল কন্ডিশন ইন হুইচ প্যাম্পিনিফর্ম প্লেক্সাস অফ ভেন্স ইজ ডাইলেটেড এনগর্সড এন্ড এনলার্জড তো ভেরিকোসিল অ্যাফেক্টস হুইচ টেস্টিস এন্ড হোয়াই কোন টেস্টিসে বেশি হবে ভেরিকোসিল লেফট টেস্টিসে কেন দেখো রাইট টেস্টিকুলার ভেন ওপেন করতেছে কোথায় ইনফেরিয়ার ভেনা ক্যাভায় বাট লেফট টেস্টিকুলার ভেইন এটা ওপেন করতেছে কোথায় লেফট রেনাল ভেইনে লেফট রেনাল ভেইনে এটা যখন ওপেন করে ফর্ম করে একটা রাইট অ্যাঙ্গেল যার জন্য লেফট টেস্টিকুলার ভেইনে ভেনাস প্রেশার ইজ হায়ার দ্যান দ্যাট অফ দ্য রাইট টেস্টিকুলার ভেইন তাছাড়া লেফট টেস্টিকুলার ভেইনটা কম্প্রেসড হতে পারে লোডেড সিগমেন্ট কোলন দিয়ে এছাড়া যদি লেফট কিডনিতে কোনো গ্রোয়িং টিউমার থাকে সেটাও কি করে প্রিভেন্ট করবে লেফট টেস্টিকুলার ভেনকে লেফট রেনাল ভেনে ওপেন হতে যার জন্য ভেরিকোসিলটা এফেক্ট করে লেফট টেস্টিসকে এবার টেস্টিসটা ডিউরিং ডেভেলপমেন্ট ছিল কোথায় অ্যাবডোমিনাল ক্যাভিটিতে এরপর টেস্টিসটা ডিসেন্ড করে ইনটু দ্য স্কোটাম নাও হোয়াট আর দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য ডিসেন্ট অফ টেস্টিস কি কি ফ্যাক্টর ফার্স্ট differential growth of the body number 1 number 2 contraction of the governiculum testis intra-abdominal pressure intra-abdominal temperature testosterone contraction of the arched fibers of the internal oblique appendages etc so egulo holo factors affecting the descent of testis testis descent korlo na abdominal cavity te theke gelo ei condition ta ke ki bole ক্রিপ্ট অর্কাইডিজম অথবা আনডিসেন্ডেড টেস্টিস তো আনডিসেন্ডেড টেস্টিস থাকলে হোয়াট উইল বি দ্য কমপ্লিকেশন নাম্বার ওয়ান ইনফার্টিলিটি এই মেল পার্সনটা ইনফার্টাইল হয়ে যাবে কেন আমরা জানি যে ফর স্পার্মাটোজেনেসিস লোয়ার টেম্পারেচার ইজ নিডেড দ্যাট ইজ মেনটেন বাই স্ক্রোটাম তো এটা যদি অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে থাকে অ্যাবডোমিনাল ক্যাভিটির টেম্পারেচার হায়ার যার জন্য স্পার্মাটোজেনেসিস হবে না এছাড়া এখানে কার্সিনোমাটা চেঞ্জ হতে পারে তাহলে দিস ইজ দ্য কমপ্লিকেশন অফ দ্য আনডিসেন্ডেন্ট টেস্টিস তো টেস্টিসে আর কি হতে পারে অর্কাইটিস হোয়াট ইজ অর্কাইটিস ইনফ্লামেশন অর ইনফেকশন অফ দ্য টেস্টিস কিভাবে ইনফেকশন হতে পারে এক সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ দিয়ে এই টেস্টিস ইনফেক্টেড হতে পারে এছাড়া যে প্যারোটিড গ্ল্যান্ডের যদি ইনফ্লামেশন হয় মাম্পস দিয়ে সেটা যদি আনট্রিটেড থাকে সেকেন্ডারি কমপ্লিকেশন হিসেবেও কিন্তু অর্কাইটিস ডেভেলপ করে এখানেও কিন্তু সেকেন্ডারি ইনফার্টিলিটি কিংবা প্রাইমারি ইনফার্টিলিটি যে কোনোটা ডেভেলপ করতে পারে আচ্ছা আনডিসেন্ডেন্ট টেস্টিস এটা ট্রিটমেন্টটা কি আমরা যদি অনেকগুলা ফ্যাক্টর বললাম যে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ডিসেন্ট অফ দ্য টেস্টিস আসলে মেইন ফ্যাক্টর কিন্তু টেস্টোস্টেরন ইনজেকশন দেওয়া হয় বাচ্চাটাকে যদি তারপরও এটা ডিসেন্ট না করে তখন একটা অপারেশন করা হয় সেটাকে কি বলা হয় অর্কিডোপ্যাক্সি নাও হোয়াট আর দ্য সোর্স অফ ডেভেলপমেন্ট অফ দ্য টেস্টিস ইন্টারমিডিয়েট মেজোরাম নাম্বার ওয়ান নাম্বার টু সিলেমিক এপিথেলিয়াম কাভারিং দ্য ইন্টারমিডিয়েট মেজোরাম এন্ড নাম্বার থ্রি প্রাইমোডিয়াল জার্ম সেল এখন আমরা পরের ছবিতে যাই টেস্টিসে আমরা স্ট্রাকচার দেখব আচ্ছা হোয়াট আর দ্য কাভারিংস অফ দ্য টেস্টিস দেখো আমরা যদি বাইরে থেকে ভিতরে যাই প্রথমে কি ভিসারাল লেয়ার অফ টিউনিকা ভ্যাজাইনালিস দেন টিউনিকা অ্যালভুজিনিয়া দেন টিউনিকা ভাস্কুলেসা তাহলে টেস্টিসের লেয়ার কয়টা তিনটা প্রথমে ভিসারাল লেয়ার অফ টিউনিকা ভ্যাজাইনালিস টিউনিকা অ্যালভুজিনিয়া এন্ড টিউনিকা ভাস্কুলেসা পরের ছবিতে যাই এবার আমরা টেস্টিসের স্ট্রাকচার দেখি ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার এন্ড মাইক্রোস্কোপিক স্ট্রাকচার আমি যদি মডেলও দেখি দেখো টেস্টিসে আমরা 200 থেকে 300 লোবিউলস পাই যে টেস্টিসটা কাভার থাকে দিস ইজ দা এই যে একটা ক্যাপসুল টিউনিকা অ্যালভুজিনিয়া
tunica albuginea posteriorly এটা তৈরি করে কি meristinum testis এই meristinum testis থেকে কতগুলো fibrous septa tunica albuginea যায় এবং এই interior of the testis কে divide করে 200 থেকে 300 lobules দেখো এগুলি এক একটা lobules এবং এক একটা lobule এর মধ্যে এখানে যদিও ছবিতে দেখানো হয়েছে একটা আসলে 1 2 3 seminiferous tubules থাকে একটা থেকে তিনটা seminiferous tubules থাকে এবং within the seminiferous tubules তার মাঝখানে মাঝখানে কি থাকে interstitial cells of leading এই seminiferous tubules এর আবার দুইটা portion দেখো this is the convoluted portion and this is the state portion তো state portion গুলো এই meristinum testis এর কাছে এসে united হয়ে form করে reti testis এই রেটি টেস্টিস থেকে আবার কতগুলা ডাকটিউল বের হয় এই যে এপিডিডাইমিসের মধ্যে এন্টার করে এদেরকে বলা হয় ইফারেন্ট ডাকটিউল তাহলে ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচারে আমরা টেস্টিসে কি পাই দিস ইজ দা টিউনিকা অ্যালবুজিনিয়া আর এই ফাইব্রাস সেপ্টা দিয়ে টেস্টিস কে কতগুলি লোবিউলে ভাগ করা হয়েছে 200 থেকে 300 লোবিউলস এক একটা লোবিউলের মধ্যে কতগুলি সেমিনিফারাস টিউবুলস থাকে 1 2 3 আচ্ছা সেমিনিফারাস টিউবুলস এর মধ্যে আমরা কি কি টাইপের সেল পাই এটা কিন্তু মাইক্রোস্কোপিক স্ট্রাকচার যে একটা সেমিনিফারাস টিউবুলস এর মধ্যে টু টাইপস অফ সেল থাকে সার্টোলি সেল এন্ড স্পার্মাটোজেনিক সেল স্পার্মাটোজেনিক সেল থেকে আমরা কি পাবো স্পার্মাটোজোয়া আমরা টেস্টিসের ফাংশন বলার সময় বলেছিলাম কি এক্সোক্রাইন ফাংশন ফরমেশন অফ স্পার্মাটোজোয়া তাহলে স্পার্মাটোজোয়া কোথায় প্রোডিউস হয় এই যে সেমিনিফারাস টিউবুলস অফ দা টেস্টিস কে তৈরি করে স্পার্মাটোজেনিক সেল আর সার্টোলি সেল এটার ফাংশন কি ইট ইজ দ্য সাপোর্টিভ সেল এর আরেকটা নাম কি সাবস্টান্টাকুলার সেলস অফ সার্টোলি ইট প্রোভাইডস নিউট্রিশন ইট প্রোভাইডস প্রোটেকশন টু দ্য স্পার্মাটোজোয়া ইট সিক্রেটস অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন ইট সিক্রেটস ইনহিবিটিন হুইচ সাপ্রেসেস দ্য এফএসএস ফ্রম অ্যান্টেরিয়র পিটিউটারি তাছাড়াও এটা সিক্রেট করে মুলারিয়ান ইনহিবিটরি সাবস্টেন্স এই মুলারিয়ান ইনহিবিটরি সাবস্টেন্সে ইনফ্লুয়েন্সে প্যারামেসোনেফ্রিক ডাক্ট অর মুলারিয়ান ডাক্ট এটা অ্যাবলিশ হয়ে যায় তাহলে সার্টোলি সেলের এই নাম্বার অফ ফাংশন এছাড়া ব্লাড টেস্টিস বেরিয়ার এটাও ফর্ম করে ট্যাগ জাংশন বিটুইন দ্য সার্টোলি সেলস আমি আবারও রিপিট করি যে সার্টোলি সেলের ফাংশন কি নাম্বার ওয়ান ইট প্রোভাইডস প্রোটেকশন অ্যান্ড নিউট্রিশন টু দ্য স্পার্মাটোজোয়া Number 2, it secretes androgen binding protein. Number 3, it secretes inhibin, which suppresses secretion of FSH from anterior pituitary. It secretes Mullerian inhibitory substance that suppresses the Mullerian or paramesonephric duct. It forms the blood testis barrier. Now, what do you mean by blood testis barrier? There is a barrier between the spermatozoa and the blood of the ব্লাড অ্যান্ড স্পার্মাটোজোয়ার মধ্যে বেরিয়ার বেরিয়ারটা কে তৈরি করে টাইট জাংশন বিটুইন দ্য সার্টোলি সেল যদি এই বেরিয়ার না থাকতো তাহলে অটোইমিউন রিয়াকশন হতো স্পার্মাটোজোয়াগুলি ডিস্ট্রয় হয়ে যেত এবং ইট ইজ দ্য টাইটেস্ট ব্লাড টিস্যু বেরিয়ার ইন দ্য ম্যামাস তাহলে আর কি কি ব্লাড টিস্যু বেরিয়ার আছে যদি আমাদেরকে জিজ্ঞেস করে ব্লাড ব্রেইন বেরিয়ার ব্লাড সিএসএফ বেরিয়ার These are the blood tissue barrier, but among them, this is the tightest barrier, blood testis barrier. Tale, this is all about testis. Ekhon amra jabo spermatic cord. The spermatic cord er length koto 7.5 cm. Etar homologous organ in case of female ki amra jodi model ta dekhi homologous organ in case of female kintu round ligament dekho this is the round ligament er length kintu 10 theke 12 cm etao kintu the toss fit question amra spermatic cord in case of male bethe di abar in case of female ei round ligament ta bethe dewa ache eta length koto 10 theke 12 cm ei round ligament kothay shesh hoy labia major ar spermatic cord the upper end of the testis theke at the level of the deep inguinal ring porjonto thake spermatic cord it is about 7.5 cm length next question what are the contents of the spermatic cord eta ospi as well as viveo jiggesh kora je what are the contents of the spermatic cord amra jodi chobite jai dekho these are the contents of the spermatic cord vas deferens artery to the vas deferens
pampiniform plexus of veins, testicular artery, lymph vessels, এগুলি হলো content of the spermatic cord. This is the vas deferens, artery of the vas deferens, testicular artery, pampiniform plexus of veins, but নার্ভটা দেখানে genital branch of genitofemoral nerve, these are the contents of the spermatic cord. আচ্ছা এবার আমরা মডেলে দেখি, this is the vas deferens. দেখো vas deferens এটা কার কন্টিনিউশন, epididymis, tail of the epididymis এর কন্টিনিউশন. তাহলে আমরা একটু epididymis টাও বলে যাই, যে epididymis এটা কি কমা শেপ বডি, এর কি কি পার্ট আছে, হেড বডি এন্ড টেইল, টেইলের কন্টিনিউশনই কিন্তু vas deferens অর ডাক্টাস ডিফারেন্স. epididymis এর কাজটা কি, ইট স্টোরস দ্য স্পার্মাটোজোয়া, এবং এখানে বলা হয় যে স্পার্মাটোজোয়া ইট প্রোভাইডস ম্যাচুরিটি অফ দ্য স্পার্মাটোজোয়া. তো epididymis এর লাইনিং এপিথেলিয়াম কি, সিডো স্টার্টিফাইড কলামনার এপিথেলিয়াম উইথ স্টেরিও সিলিয়া. নট অনলি দ্যাট, এই যে ভাস ডিফারেন্স এটারও কিন্তু লাইনিং এপিথেলিয়াম, সিডো স্টার্টিফাইড কলামনার এপিথেলিয়াম উইথ স্টেরিও সিলিয়া. তো হোয়াট ইজ স্টেরিও সিলিয়া, এটা একটা সারফেস মডিফিকেশন. হোয়াট ইজ দ্য ফাংশন অফ স্টেরিও সিলিয়া, অ্যাবজর্পটিভ এরিয়া বাড়ায়, অ্যাবজর্পশনে হেল্প করে, ইট ইজ এ লং ব্রাঞ্চড মাইক্রোভিলে. তাহলে তোমাকে এখানে আরেকটা কোশ্চেন করা যেতে পারে, হোয়াট আর দ্য আদার সার্ফেস মডিফিকেশনস, এই যে সিলিয়া স্টেরিও সিলিয়া মাইক্রোভিলাই এন্ড ফ্লাজেলা. তাহলে এই যে মাইক্রোভিলাই এন্ড স্টেরিও সিলিয়া এই দুইটার ফাংশন কিন্তু অ্যাবজর্পশনে হেল্প করে, সার্ফেস এরিয়া বাড়ায়. তো এই ভাস ডিফারেন্স এর কাজটা কি, it transmits spermatozoa from the epididymis to the ejaculatory duct. তো এই ভাস ডিফারেন্স এটা কোথা থেকে ডেভেলপ করে, ডেভেলপমেন্টাল সোর্সটা কি, এটা আমরা একটু একবারে বলে নিই, যে এই এপিডিডাইমিস ভাস ডিফারেন্স আর ডাক্টাস ডিফারেন্স সেমিনাল ভেসিকেল ইজাকুলেটরি ডাক্ট এরা সবাই ডেভেলপ করে মেসোনেফ্রিক ডাক্ট থেকে. এখান থেকে আবার আমরা দেখাই যে এপিডিডাইমিস ভাস ডিফারেন্স সেমিনাল ভেসিকেল ইজাকুলেটরি ডাক্ট এরা সবাই কোথা থেকে ডেভেলপ করবে, মেসোনেফ্রিক ডাক্ট, দ্যাট ইজ মেসোডার্মাল ইন অরিজিন. তো এর পরের কোশ্চেন দেখো, দিস ইজ দ্য ভাস ডিফারেন্স, যে ভাস ডিফারেন্স এর লেন্থ কত, 45 সেন্টিমিটার. তো এখানে আরেকটা কোশ্চেন করা হয়, হোয়াট আর দ্য আদার স্ট্রাকচার্স যাদের লেন্থ 45 সেন্টিমিটার. দেখো একটা বোন ফিমার, এটার লেন্থ 45 সেন্টিমিটার, একটা মাসেল সার্টোরিয়াস, স্পাইনাল কর্ড লেন্থ 45 সেন্টিমিটার, থোরাসিক ডাক্ট লেন্থ কত, 45 সেন্টিমিটার, যে এদের লেন্থ 45 সেন্টিমিটার. তো পরের কোশ্চেন, যে ভাস ডিফারেন্স এটা কোথায় শেষ হয়, কিভাবে শেষ হয়, ইট ইউনাইটস উইথ দ্য ডাক্ট অফ দ্য সেমিনাল ভেসিকেল অ্যান্ড ফর্মস দ্য ইজাকুলেটরি ডাক্ট. দেখো দিস ইজ দ্য ইজাকুলেটরি ডাক্ট অ্যান্ড দিস ইজাকুলেটরি ডাক্ট ওপেন্স ইনটু দ্য প্রোস্টেটি ইউরেথ্রা. তাহলে ফার্স্ট ডিফারেন্স এটা 45 সেন্টিমিটার ইন লেন্থ, লাইনিং এপিথিলিয়াম কি, সিডো স্টার্টিফাইড কলামনার এপিথিলিয়াম উইথ স্টেরিও সিলিয়া, ডেভেলপমেন্টাল সোর্স কি, মেসোনেফ্রিক ডাক্ট, কিভাবে শেষ হয়, বাই ফর্মিং দ্য ইজাকুলেটরি ডাক্ট, কিভাবে সেই ইজাকুলেটরি ডাক্টটা তৈরি করে, বাই ইউনিয়ন উইথ দ্য ডাক্ট অফ দ্য সেমিনাল ভেসিকেল. ইজাকুলেটরি ডাক্ট কোথায় শেষ হয়, প্রোস্টেটিক ইউরেথ্রায় ওপেন করে ইজাকুলেটরি ডাক্ট. তাহলে দিস ইজ অল অ্যাবাউট ভাস ডিফারেন্স. নাও সেমিনাল ভেসিকেল, এটা একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড, কয়েলড এক্সোক্রাইন গ্ল্যান্ড. দেখো এই মডেলটাই আমরা যদি দেখি, দেখো দিস ইজ দ্য সেমিনাল ভেসিকেল, এটা টিউবুলো অ্যাসিনাল গ্ল্যান্ড. এই সেমিনাল ভেসিকেলের সিক্রেশনই কিন্তু বাল্ক অফ দ্য সিমেনটা তৈরি করে, 60% অফ দ্য সিমেন ইজ কন্ট্রিবিউটেড বাই দ্য সেমিনাল ভেসিকেল. তো সেমিনাল ভেসিকেলের যে সিক্রেশন তার কম্পোজিশনটা কি, এখানে ফ্রুক্টোজ থাকে, কোলিন থাকে, ভেসিকুলেস থাকে, এর কিন্তু মেডিকোলেগাল ইম্পর্টেন্স আছে. ইন কেস অফ রেপ যদি ভ্যাজাইনাল সোয়াবের মধ্যে ফ্রুক্টোজ পাওয়া যায়, তাহলে অবশ্যই বুঝতে হবে যে এখানে সেমিনার ফ্লুইড ছিল, কিংবা কোলিন ক্রিস্টাল যদি পাওয়া যায় ফ্লোরেন্স টেস্ট করে, সেটাও কিন্তু একেবারে কনফার্ম ডায়াগনোসিস যে এখানে সেমিনার ফ্লুইড ছিল. তাহলে সেমিনাল ভেসিকেল এটা একটা কয়েল গ্ল্যান্ড, এক্সোক্রাইন গ্ল্যান্ড, অ্যাক্সেসরি সেক্সুয়াল গ্ল্যান্ড বলা হয় তিনটা জিনিসকে. দেখো দিস ইজ দ্য প্রোস্টেট, দিস ইজ দ্য সেমিনাল ভেসিকেল অ্যান্ড দিস ইজ দ্য বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড অর কাউপার্স গ্ল্যান্ড, অ্যাক্সেসরি সেক্সুয়াল গ্ল্যান্ডস ইন কেস অফ মেন.
তাহলে সেমিনাল ভেসিকেল আবার এখানেও জিজ্ঞেস করা কিভাবে এটা শেষ হয় এই সেমিনাল ভেসিকেল যেহেতু একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড তার একটা ডাক্ট আছে ডাক্ট অফ দা সেমিনাল ভেসিকেল ইউনাইটস উইথ দা ডাক্টাস ডিফারেন্স অর ভাস ডিফারেন্স এন্ড ফর্ম দা ইজাকুলেটরি ডাক্ট উইচ ওপেন্স ইনটু দা প্রোস্টেটিক ইউরেথ্রা নাও দিস ইজ দা বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড এর আরেকটা নাম কি কাউপারস গ্ল্যান্ড এটার সিক্রেশন কি মিউকাস তো এই মিউকাসের কাজটা কি দেখো দিস ইজ দা মেইল ইউরেথ্রা পেনাইল ইউরেথ্রা এই ইউরেথ্রার এর চারপাশে প্যারা ইউরেথ্রাল গ্ল্যান্ড থাকে এছাড়া এই বালগো ইউরেথ্রাল গ্ল্যান্ড এদের সবার সিক্রেশনটা কি মিউকাস এরা লুব্রিকেট করে পেনাইল ইউরেথ্রা যাতে এই স্পার্মাটোজোয়ার জার্নিটা স্মুথ হয় তাইলে কাউপারস গ্ল্যান্ড অর বালগো ইউরেথ্রাল গ্ল্যান্ড এটার হোমোলোগাস অর্গান কি ইন কেস অফ ফিমেল গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড অর বার্থোলিন গ্ল্যান্ড থাকে কোথায় এটা ডিপ পেরিনিয়াল পাউসের মধ্যে থাকে বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড এবার প্রোস্টেট এটাও তো আমরা বললাম যে ইন্টারনাল জেনিটাল অর্গানের পার্ট হোয়াট ইজ প্রোস্টেট একবার আমরা বললাম কি যেটা একটা অ্যাক্সেসরি সেক্সুয়াল গ্ল্যান্ড ফাইব্রো মাস্কুলো গ্ল্যান্ডুলার প্রোস্টেটটা একটা কেমন অর্গান ফাইব্রো মাস্কুলার গ্ল্যান্ড তার ফাইব্রাস পোর্শন আছে মাস্কুলার পোর্শন আছে এন্ড গ্ল্যান্ডুলার পোর্শন আছে ফাইব্রাস পোর্শন কতটুকু 1/4 মাস্কুলার পোর্শন 1/4 এন্ড গ্ল্যান্ডুলার পোর্শন হাফ তাহলে একটা ফাইব্রো মাস্কুলো গ্ল্যান্ডুলার অর্গান প্রোস্টেট তো প্রোস্টেটটা আমরা এখানে দেখি থাকে কোথায় দেখো ব্লাডার নেকে থাকে এই যে দিস ইজ দা প্রোস্টেট আমরা যদি ছবিতে যাই দেখো দিস ইজ দা প্রোস্টেট তো অ্যানাটমিক্যালি প্রোস্টেটের কয়টা লোব থাকে তিনটা মিডিয়ান লোব অ্যান্ড টু ল্যাটারাল লোব বাট সার্জিক্যালি তার পাঁচটা লোব মিডিয়ান লোব অ্যান্টেরিয়ার লোব পোস্টেরিয়ার লোব অ্যান্ড টু ল্যাটারাল লোব আর ওল্ড এজে কিন্তু এই মিডিয়ান লোবটা এনলার্জড হয় যেটাকে আমরা বলি বিপিএস বিনাইন হাইপারট্রফি অফ দা প্রোস্টেট অথবা বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি তো প্রোস্টেটটা আমরা বলছি কি একটা অ্যাক্সেসরি সেক্সুয়াল গ্ল্যান্ড তাহলে প্রোস্টেটিক সিক্রেশন এন্ড দা সিক্রেশন অফ দা সেমিনাল ভেসিকেল এই দুইটাই কিন্তু মেইন কন্ট্রিবিউশন অফ দা সেমিনাল ফ্লুইড তো প্রোস্টেটিক সিক্রেশনের কম্পোজিশনটা কি প্রোস্টেটিক সিক্রেশনের কম্পোজিশন প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন অ্যাসিড ফসফেটেস অ্যামাইলেস ফিব্রিনোলাইসিন সাইট্রিক অ্যাসিড এগুলি থাকে প্রোস্টেটিক সিক্রেশনের মধ্যে তো আমরা এখন যদি প্রোস্টেটের স্ট্রাকচারটা দেখি পরের ছবিতে যাই দিস ইজ দা স্ট্রাকচার অফ দা প্রোস্টেট দেখো প্রোস্টেটের দুইটা ক্যাপসুল থাকে একটা ট্রু ক্যাপসুল আর একটা ফলস ক্যাপসুল দেখো দিস ইজ দা ট্রু ক্যাপসুল অ্যান্ড দিস ইজ দা ফলস ক্যাপসুল ট্রু ক্যাপসুলটা কিভাবে তৈরি হয় এই যে পেরিফেরাল কন্ডেনসেশন অফ দা স্টোমা অফ দা গ্ল্যান্ড এই যে এটা থেকে তৈরি হয় ট্রু ক্যাপসুল আর দিস ইজ দা ফলস ক্যাপসুল এটা কন্ডেনসেশন অফ দা পেলভিক ফসা অ্যান্ড উইদিন দা ট্রু অ্যান্ড ফলস ক্যাপসুল এখানে কিন্তু থাকে প্রোস্টেটিক ভেনাস প্লেক্সাস তো প্রোস্টেট যেহেতু একটা গ্ল্যান্ড একটা গ্ল্যান্ডের স্ট্রাকচারটা কি তার একটা প্যারেনকাইমা অর সিক্রেটরি পোর্শন থাকে আর একটা তার স্টোমা থাকে দেখো দিস ইজ দা গ্ল্যান্ডুলার পোর্শন তো এই গ্ল্যান্ডুলার পোর্শনটা তো গ্ল্যান্ডুলার পোর্শন আমরা দেখতেছি গ্ল্যান্ডুলার ডিস্ট্রিবিউটেড আছে তিনটা লেয়ারে দিস ইজ দা মিউকোসার গ্ল্যান্ডস এটা হলো ইনার জোন দিস ইজ দা ইন্টারমিডিয়েট জোন সাব মিউকোসার গ্ল্যান্ড অ্যান্ড দিস ইজ দা পেরিফেরাল জোন এটা হলো মেইন গ্ল্যান্ডস এবং এই যে মেইন গ্ল্যান্ডস এন্ড সাবমিউকোসাল গ্ল্যান্ড এর মাঝখানে আবার আমরা দেখতে পাচ্ছি একটা ক্যাপসুল তো এই যে মেইন গ্ল্যান্ড এখানে হয় কার্সিনোমা অ্যাডেনো কার্সিনোমা আর যে বিনাইন হাইপারট্রফি এটা হয় ইনার জোনে এই যে এই ইনার জোনে হবে বিনাইন হাইপারট্রফি আমরা বলছিলাম যে মিডিয়াম লোবটাই এনলার্জড হয় ডিউরিং ওল্ড এজ তো আরেকটা কোশ্চেন করা হয় যে আমরা যে বললাম ফাইব্রো মাস্কুলো গ্ল্যান্ডুলার কম্পোনেন্ট কোন কম্পোনেন্টটা কখন বেশি থাকে বিফোর পিউবার্টি থাকে ফাইব্রো মাস্কুলার কম্পোনেন্টটা বেশি এবং আফটার পিউবার্টি গ্ল্যান্ডুলার কম্পোনেন্টটা বেশি থাকে তো প্রোস্টেটে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার এর কিন্তু ব্রেথ ইজ মোর দ্যান ইটস লেন্থ এর ব্রেথ হলো 4 সেন্টিমিটার বাট তার লেন্থ হলো 3 সেন্টিমিটার তো এখানে আরেকটা কোশ্চেন করা হয় নেম দ্য অর্গানস
যাদের weight is more than their length. এরকম organ আমাদের কি কি আছে? Cecum, pons and cerebellum. তাহলে এটার breadth কত? 4 cm, length 3 cm. এরকম organ আর কি কি আছে? Cecum, pons and cerebellum. তো প্রোস্টেটে আমরা কি পেলাম? একটা হলো benign hypertrophy, কোন লোবে হবে? Median লোবে. তাহলে ট্রিটমেন্টটা কি? এই যে প্রোস্টেটেকটমি, প্রোস্টেটটা রিমুভ করে ফেলা হয়। আরেকটা আমরা বলছি কি কার্সিনোমা প্রোস্টেট, কার্সিনোমা প্রোস্টেট কোন জোনে হবে? পেরিফেরাল জোনে, যে মেইন গ্ল্যান্ড, এগুলো কিন্তু সব টিউবুলো এসিনার গ্ল্যান্ড এবং এর ভিতরে ওল্ড এজে কর্পোরা অ্যামাইলেশিয়া পাওয়া যায়। তাহলে আমাদের প্রোস্টেট হয়ে গেল, এখন আমরা ইউরেথ্রাটা একটু বলে যাই। আচ্ছা, প্রোস্টেটে একটা কোশ্চেন করা হয় যে কি কি স্ট্রাকচার প্রোস্টেটের মধ্যে ওপেন করে। দেখো, দিস ইজ দ্য প্রোস্টেটিক ইউরেথ্রা, এ পেয়ার অফ ইজাকুলেটরি ডাক্টস, দুই পাশ থেকে দুইটা ইজাকুলেটরি ডাক্ট আসবে, এছাড়া আর থাকে কি? প্রোস্টেটিক ইউট্রিকেল। তাহলে প্রোস্টেটকে ডাইভার্স করতেছে প্রোস্টেটিক ইউরেথ্রা, দুই সাইড থেকে আসতেছে দুইটি ইজাকুলেটরি ডাক্ট, আর কি থাকবে? প্রোস্টেটিক ইউট্রিকেল। এবার আমরা মেইল ইউরেথ্রা, দেখো মেইল ইউরেথ্রা এটা ইউরেথ্রা এন্ড পেনিস, দেখো এটা শুধু এরা ইউরেথ্রাটা ইউরিনারি অর্গান হিসেবে কাজ করে, আবার এখান থেকে সিমেনও এক্সপেলড হয়, তাহলে সেক্সুয়াল অর্গান হিসেবে কাজ করে। তাহলে মেইল ইউরেথ্রা ইট ইজ অ্যাবাউট 18-20 সেন্টিমিটার ইন লেন্থ, বাট ইন কেস অফ ফিমেল, ফিমেল ইউরেথ্রা অনলি অ্যাবাউট 4 সেন্টিমিটার, যার জন্য ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কিন্তু ফিমেলদের বেশি হয়। কেন হয় সেটা আমরা পরে বলছি, আমি মেইল ইউরেথ্রাটা ডিসক্রাইব করি। ইট ইজ কম্পোজড অফ 4 পার্টস, প্রি প্রোস্টেটিক পার্ট অর ইন্ট্রাভেসিকাল পার্ট, প্রোস্টেটিক পার্ট, মেমব্রেনাস পার্ট অ্যান্ড দিচ ইজ দ্য পেনাইল পার্ট অর স্পঞ্জি পার্ট। তাহলে কয়টা পার্ট? ইন্ট্রাভেসিকাল অর প্রি প্রোস্টেটিক পার্ট, প্রোস্টেটিক ইউরেথ্রা, মেমব্রেনিস ইউরেথ্রা, পেনাইল ইউরেথ্রা অর স্পঞ্জি ইউরেথ্রা। নেক্সট কোশ্চেন, এই মেইল ইউরেথ্রা লাইনিং এপিথেলিয়াম, দেখো প্রি প্রোস্টেটিক পার্ট অ্যান্ড প্রোস্টেটিক পার্ট আপ টু দ্য ওপেনিং অফ দ্য ইজাকুলেটরি ডাক্ট, এটুকে লাইনিং কি? ট্রানজিশনাল এপিথেলিয়াম। তারপর প্রোস্টেটিক পার্ট বিলো দ্য ওপেনিং অফ দ্য ইজাকুলেটরি ডাক্ট থেকে একেবারে বিগিনিং অফ দ্য টার্মিনাল ফোসা, স্টার্টিফাইড কলামনার, আর টার্মিনাল ফোসা অ্যান্ড এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়াটাস, এটা হলো কি? নন কেরাটিনাইজ স্টার্টিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আবারও বলছি, প্রি প্রোস্টেটিক পার্ট অ্যান্ড প্রোস্টেটিক পার্ট আপ টু দ্য ওপেনিং অফ দ্য ইজাকুলেটরি ডাক, এটুক হলো ট্রানজিশনাল এপিথেলিয়াম, এই থেকে একেবারে বিগিনিং অফ দ্য টার্মিনাল ফোসা, স্টার্টিফাইড কলামনার এপিথেলিয়াম। এখন কোন কোন বইয়ে আছে যে এই যে নেভিকুলার ফোসা, টার্মিনাল ফোসা, এটা নন কেরাটিনাস স্টার্টিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম অ্যান্ড এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়াটাস, এটা কেরাটিনা স্টার্টিফার স্কোয়ামাস, আর কোন কোন বইয়ে টার্মিনাল ফোসা অ্যান্ড এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়াটাস দা লাইন্ড বাই নন কেরাটিনা স্টার্টিফার স্কোয়ামাস এপিথেলিয়াম। আচ্ছা, এই যে ইউরেথ্রা, মেইল ইউরেথ্রা 18-20 সেন্টিমিটার ইন লেন্থ, বাট ফিমেল ইউরেথ্রা অনলি অ্যাবাউট 4 সেন্টিমিটার ইন লেন্থ। তো আমরা বললাম কি যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কাদের বেশি? ফিমেলদের। কেন? এক হলো শর্টনেস অফ ইউরেথ্রা, ক্লোজ প্রক্সিমিটি অফ দ্য ইউরেথ্রাল অরিফিস অ্যান্ড ভ্যাজাইনাল অ্যান্ড অ্যানাল অরিফিস, এই একটা। আর ইন আওয়ার কান্ট্রি, বিশেষ করে এই যে আমাদের এই থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলো, ফিমেলদের জন্য তাদের ব্লাডার ইভেকুয়েট করার ফ্যাসিলিটি খুবই কম, লং জার্নিতে ব্লাডার ইভেকুয়েট করার ফ্যাসিলিটি খুবই কম থাকে, সেটাও একটা কারণ এই ফিমেলদের ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন হওয়ার জন্য। আচ্ছা, এখন ইউরেথ্রায় কয়টা স্ফিংটার থাকে? মেইল ইউরেথ্রায় দেখো দুইটা স্ফিংটার, একটা ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার আর একটা এক্সটারনাল ইউরেথ্রাল স্ফিংটার। ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটারটা থাকে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিসে, এটা কি দিয়ে তৈরি হয়? এই যে এখানে আমরা জানি যে ব্লাডারের মধ্যে কি আছে? ডেট্রুসার মাসেল, স্মুথ মাসেল, সেই ট্রাইগোনের মাসেলটা থেকেই এই ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটারটা তৈরি হয়, এবং এটার নাম হলো স্ফিংটার ভেসিকি, এবং এটা হলো ইনভলান্টারি ইন নেচার, এটা আমাদের কন্ট্রোলের না। বাট এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার এইটা থাকে কোথায়? এটা মেমব্রেনাস ইউরেথ্রাটাকে সারণ করে থাকে,
এবং এটা কি দিয়ে তৈরি হয়? স্ফিংটার, ইউরেথ্রি, মাসেল দিয়ে, এবং এটা হলো ভলান্টারি ইন নেচার। বাট ফিমেলদের বলা হয় যে তাদের একটা স্ফিংটার থাকে, তাদের ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটারটা থাকে না। মেলদের দুইটা স্ফিংটার, ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার এন্ড এক্সটারনাল ইউরেথ্রাল স্ফিংটার। পর আরেকটা কোশ্চেন করা হয় যে ইউরেথ্রাল রাপচার, কোন পোর্শনটা বেশি রাপচার হয়? ইউরেথ্রা কিন্তু এই যে মেমব্রেনাস ইউরেথ্রা, এটা কিন্তু মোস্ট ভালনারেবল টু ইঞ্জুরি, এবং এটাই কিন্তু ন্যারোয়েস্ট অ্যান্ড লিস্ট ডাইলেটেবল পার্ট এক্সেপ্ট দ্য এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়াটাস। এই যে মেল ইউরেথ্রা ডাইলেটেবল পার্ট সব থেকে কোনটা? এই যে প্রোস্টেটিক ইউরেথ্রা। বাট লিস্ট ডাইলেটেবল পার্ট হলো এই এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস এন্ড মেমব্রেনাস ইউরেথ্রা, এবং এই মেমব্রেনাস ইউরেথ্রাটাই বেশি রাপচার হয়। এবং রাপচার হলে পর এক্সট্রা ভ্যাসেটের যে ইউরিন কোথায় কোথায় যেতে পারে? স্ক্রোটাম, পেনিস, অ্যান্টিরিয়ার অ্যাবডোমিনাল ওয়াল, হাই আপ ইন্টু দ্য অ্যাক্সিলা, বাট ইট ক্যানট গো ইন্টু দ্য থাই। কেন? এটাও কিন্তু একটা এক্সপ্লেনেটরি কোশ্চেন। বিকজ বিলো দ্য ইনগুইনাল লিগামেন্ট ফিউশন হয়ে যায় ফাসা স্কার্পা এন্ড ফাসা ল্যাটা, যার জন্য এক্সট্রা ভ্যাসেটেড ইউরিন কিন্তু থাইয়ের দিকে যায় না। এটা পেনিস, স্ক্রোটাম, এরপর অ্যান্টেরিয়ার অ্যাবডোমিনাল ওয়াল, ইভেন আপ টু দ্য এক্সিলা পর্যন্ত এক্সটেন্ড করে। আচ্ছা, এখন আমাদের এক্সটার্নাল জেনিটাল অর্গানের একটা জিনিস বাকি রয়ে গেছে, দ্যাট ইজ দ্য পেনিস। আমরা স্ক্রিনের দিকে তাকাই আর মডেলও আমরা দেখি, দিস ইজ দ্য পেনিস, এটা মেইল অর্গান অফ পপুলেশন। তাছাড়া পেনিসের মধ্য দিয়ে আমরা দেখলাম কি, যে পেনাইল ইউরেথ্রাটা পাস করে, তার মানে এটা ইউরিনারি অর্গান অ্যাজ ওয়েল অ্যাজ সেক্সুয়াল অর্গান হিসেবে কাজ করে। তো পেনিসের কয়টা পোর্শন হলো রুট অর রেডিক্স, আরেকটা হলো ফ্রি অর পেন্ডুলাস পোর্শন, যেটাকে বলা হয় বডি। তো রুটটা কি দিয়ে তৈরি? দেখো দুইটা ক্রাস, প্লুরাল নাম্বার কি? প্লুরাল নাম্বার প্লুরাল, আর একটা বালা। যে ক্রাস পেনিস কোথায়? আর ক্রাস পেনিসটা অ্যাটাচ থাকে কনজয়েন্ট ইস্কিও পিউবিক র্যামাই, এখানে অ্যাটাচ থাকে ক্রাস, এবং ক্রাস দিটা আবার কাভার থাকে ইস্কিও ক্যাভারনোসাস মাসেল। আর যে বাল্ব অফ দ্য পেনিস, এটা আবার কাভার থেকে কি দিয়ে? বাল্বো স্পঞ্জিওসাস মাসেল। এবং বডিটা কি দিয়ে তৈরি? আচ্ছা, বডিটা আমরা দেখতে পাচ্ছি যে ফ্রি পোর্শন, যে পেন্ডুলাস পোর্শন, তাকে আমরা বলি এই যে বডি প্রপার। বডিটাকে আবার আমরা ভাগ করি বডি প্রপার, দিচ ইজ দ্য গ্ল্যান্স পেনিস অ্যান্ড দিচ ইজ দ্য নেক অফ দ্য পেনিস। তো বডিটা কি দিয়ে তৈরি? যে কর্পোরা ক্যাভারনোসা, দুইটা কর্পোরা ক্যাভারনোসা অ্যান্ড আর একটা কর্পাস স্পঞ্জিওসাম। কর্পোরা ক্যাভারনোসাটা কি জিনিস? এই যে প্লুরারি কন্টিনিউশন হলো কর্পোরা ক্যাভারনোসা, আর এই যে বাল্ব, এই বাল্বেরই কন্টিনিউশন হলো কর্পাস স্পঞ্জিওসাম। এই বাঘটাই আমরা দেখতে পাচ্ছি যে গ্ল্যান্স পেনিসটা তৈরি করতেছে, এটা হলো এক্সপ্যান্ডেড কর্নিকাল পোর্শন, এটা হলো গ্ল্যান্স পেনিস। এখন দিচ ইজ দ্য গ্ল্যান্স পেনিস। আর এই যে রেইজড মার্জিন, এটাকে আমরা বলি করোনা গ্ল্যান্ডিস। আর তার নিচে যে একটা সার্কুলার ডিপ্রেস সালকাসের মতো থাকে, এটাকে বলা হয় নেক অফ দ্য পেনিস। আর এই গ্ল্যান্স পেনিসের মাথায় যে স্কিনটা থাকে, সেটাকে আমরা বলি ফোর স্কিন অর প্রিপিউস। এই ফোর স্কিন কিন্তু কেটে ফেলা হয়, সেটাকেই বলা হয় সার্কামসেশন। পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ সার্কামসেশন, এই যে কাটিং অফ ফোর স্কিন অর প্রিপিউস, এটা কিন্তু একটা রিচুয়াল ইন কেস অফ মুসলিম এন্ড জিউস। তাছাড়াও কখন ফোর স্কিন কেটে ফেলা হয়? যদি ফাইমোসিস থাকে, প্যারাফাইমোসিস থাকে, তাহলেও কিন্তু ফোর স্কিন কেটে ফেলা হয়। তো হোয়াট ইজ ফাইমোসিস? যদি ন্যারোয়িং হয়ে যায় ডিস্টাল পোর্শন অফ দ্য প্রিপিউস, তখন এই ফোর স্কিনটাকে রিমুভ করা হয় এবং সেটাকে বলা হয় ফাইমোসিস। আর প্যারাফাইমোসিস কি? এটাও ন্যারোয়িং হয়ে যায় প্রিপিউস, বাট এটা মিচুরেশনে ডিফিকাল্টি সৃষ্টি করে না, বাট ডিউরিং ইরেকশন এটা প্রবলেম ক্রিয়েট করে, এটা হলো প্যারাফাইমোসিস। ফাইমোসিসে মিচুরেশনেই প্রবলেম হয়, আর প্যারাফাইমোসিসে ডিউরিং ইরেকশন প্রবলেম হয়। তো ফাইমোসিস এন্ড প্যারাফাইমোসিস দুইটারই কিন্তু ট্রিটমেন্ট হলো কি? সার্কামসেশন, রিমুভাল অফ ফোর স্কিন। তাহলে পেনিসের কয়টা পোর্শন? এই যে আমরা বললাম একটা রুট অর অ্যাটাচ পোর্শন, আর একটা হলো ফ্রি অর পেন্ডুলাস পোর্শন। রুট কি দিয়ে তৈরি? দুইটা ক্রাস আর একটা বাল। এগুলি কি? ইরেকটাইল টিস্যু। ক্রাস দুইটা কোথায় অ্যাটাচ থাকে? কনজয়েন্ট ইস্কিও পিউবি র্যামাইয়ে, তাদেরই কন্টিনিউশন কি বডিতে যে আমরা পাই কর্পোরা ক্যাভারনোসা,
আর কর্পাস স্পঞ্জিওসামটা কার কন্টিনিউশন? এটা হলো বাল্বের কন্টিনিউশন। আচ্ছা এই যে পেনাইল ইউরেথ্রা, এটা কিন্তু বাল্বের মধ্যেই এই যে পেরিনিয়াল মেমব্রেনটাকে পিয়ার্স করে এই বাল্বের মধ্যে ঢোকে, বাল্ব অফ দ্য পেনিস, তারপরে কিন্তু পুরাটা কর্পাস স্পঞ্জিওসামের মধ্যে দিয়ে এই পেনাইল ইউরেথ্রাটা পাস করে। তো ইউরেথ্রা কিছু কনজেনিটাল অ্যানোমেলি আছে, যেমন হাইপোস্পেডিয়াস এন্ড এপিস্পেডিয়াস। হাইপোস্পেডিয়াসটা কি, যদি আন্ডার সারফেস অফ দ্য পেনিসে ইউরেথ্রাল ওপেনিংটা পাই, ইউরেথ্রাল ওপেনিংটা থাকে কোথায়, গ্ল্যান্স পেনিসে। এটা জাস্ট একটা স্যাজেটাল স্লিপ, গ্ল্যান্স পেনিসে, টিপ অফ দ্য গ্ল্যান্স পেনিসে থাকবে কি, এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস, অ্যান্ড দিস ইজ দ্য ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস। তাহলে এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস ইনস্টেড অফ অ্যাট দ্য টিপ অফ দ্য গ্লান্স পেনিস, এটা যদি আন্ডার সার্ফেসে থাকে সেটাকে আমরা বলি হাইপোস্পেডিয়াস, আর যদি সুপিরিয়ার সার্ফেসে থাকে সেটাকে আমরা বলি এপিস্পেডিয়াস। তো এই যে বডি অফ দ্য পেনিস, এর ফ্লাসির স্টেটে দুইটা সার্ফেস, একটা হইল সুপিরিয়ার সার্ফেস আর একটা হলো ইনফিরিয়ার সার্ফেস, আর ইরেক্ট পজিশনে একটা হইল ভেন্ট্রাল সার্ফেস আর একটা হলো ডর্সাল সার্ফেস। আচ্ছা হাইপোস্পেডিয়াস কি, আগে আমরা বলে ফেলেছি যে আন্ডার সার্ফেস অফ দ্য পেনিসে যদি ইউরেথ্রাল মিয়াটাসটা, এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়াটাস থাকে, কোথায় কোথায় থাকতে পারে, জাস্ট বিলো দ্য গ্ল্যান্স, এখানে থাকতে পারে, এই বিলো দ্য এই বডি পেনিস অ্যান্ড স্ক্রোটাম জাংশনে, ইভেন ইন দ্য স্ক্রোটামেও থাকতে পারে এই ইউরেথ্রাল অরিফিস, তাইলে এটা ট্রিটমেন্ট করতে হবে, সার্জিক্যাল রিপেয়ার করতে হবে। যদি আমরা সার্জিক্যাল রিপেয়ার না করি তাহলে কি প্রবলেম হবে, সারা পরীক্ষার সময় একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে যদি টিপের দিকে থাকে এই হাইপোস্পেডিয়াস আর যদি রুটের দিকে থাকে কোনটার সার্জিক্যাল রিপেয়ার দরকার, উত্তরটা কি, যেটা রুটের দিকে থাকে, কারণ তাইলে ইজাকুলেশনের সময় সিমেনটা ভ্যাজেনার মধ্যে পড়বে না, তাইলে এই পার্সনটা কি হবে, ইনফার্টিলিটি ডেভেলপ করবে, তাইলে আর তার বাচ্চা হবে না, কাজে সার্জিক্যাল রিপেয়ার দরকার। কখন, যদি হাইপোস্পেডিয়াসটা এফেক্ট করে রুট অফ দ্য পেনিসের দিকে, যদি টিপের দিকে থাকে তাহলে সার্জিক্যাল রিপেয়ার না করলেও চলে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য মেল জেনিটাল অর্গানস। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্টস করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আমি যখন যে ভিডিওটা আপলোড করব তোমরা সাথে সাথে দেখতে পাবে। আর এটা পড়ার জন্য আমার একটা বই আছে, ইজি প্র্যাকটিক্যাল অ্যানাটমি ফর অ্যাবডোমেন অস্পি অ্যান্ড ফাইবার, বইটা তোমরা কোথায় পাবে, বরিশালে অভিলাষ হিস্টোলজি ডিপার্টমেন্ট, ফরিদপুরে সন্ধানী প্রতীতি মেডিসিন ক্লাব, আর মানিকগঞ্জে ডক্টর মোহাম্মদ ইকবাল অ্যাসোসিয়েট প্রফেসর মুন্নু মেডিকেল কলেজ, রংপুরে সালমান সেকেন্ড ইয়ার মেডিকেল স্টুডেন্ট রংপুর মেডিকেল কলেজ। এছাড়া তোমরা পার্সোনালি আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো, আমার ফোন নাম্বার 01712951685। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আবারও দেখা হবে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।